বর্ষায় তোষা নদীর জলে জয়গাঁর গুয়াবাড়ি তলাবস্তি এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি পরিদর্শনে এলেন কালচিনি ব্লক আধিকারিক সহ অঞ্চল অধিকারী। এই এলাকায় শুরু করা হলো আপাতকালীন কাজ। ভুটান থেকে আসা তোষা নদীর জলে গুয়াবাড়ির তলাবস্তি এলাকায় ব্যাপক ক্ষতি। এদিন পরিদর্শনে এলেন কালচিনি ব্লক অধিকারী ভূষণ শেরপা, জয়গাঁর 2 নং অঞ্চল প্রধান পূর্বা লামা, সানু লামা সহ প্রমুখেরা। এই এলাকায় আপাতকালীন বাঁধ নির্মাণের আদেশ দেওয়া হয়, সাথে পরবর্তীতে ওই এলাকায় 1 কোটি 40 লক্ষ টাকা ব্যয়ে 15 কিলোমিটারের স্থায়ী বাঁধের নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে।